পাবনার হেমায়েতপুরে একটি বাড়ির রান্নাঘরের মাটি কুড়ছে। পুলিশ সদস্যরা বের করে আনা হলো দুটি কলস, কাপড় এবং পলিথিন দিয়ে বন্ধ করা মুখ খুলতে মিলল টাকার বান্ডিল। মাটি কুড়ে কলসি উত্তোলন করার পরে আমরা কলসির মুখ বন্ধ বসা ছিলাম, আমরা কলসির কাপড় এবং পলিথিন দিয়ে, প্রথমে কাপড় ছিল তার উপরে পলিথিন যাতে করে নষ্ট না হয়। তো আমরা যখন এটা মুখটা খুলছি তখন ভিতরে টাকাগুলো পাওয়া গেছে। একটি ইলেকট্রনিক সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানের এরিয়া সেলস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন ফারুক হোসেন। ঈদ অফারের নামে ডিসকাউন্টে পণ্য দেওয়ার কথা বলে গত এক মাসে ডিলারদের কাছ থেকে প্রায় 1.5 কোটি টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দেয় সে আমাদের থেকে টাকাটা ওই প্রতিদিন যেভাবে নিত এভাবে নিয়ে টাকাটা আমাদের কোর্টে জমা না দিয়ে সে নিজে নিয়ে যায়। টোটাল আমার থেকে 32 লাখ টাকা সে আমার থেকে নিয়েছিল, যেহেতু সে এএসএম কোম্পানির এএসএম এরিয়া সেলস ম্যানেজার, যার ওই জন্যই আমরা টাকাটা তার কাছে পে করি। ডিলারদের কাছ থেকে আত্মসাতের অভিযোগ পেয়ে অভিযানে নামে পুলিশ, কিন্তু তার আগে টাকা নিয়ে চট্টগ্রাম ছেড়ে যায় ফারুক হোসেন ও তার স্ত্রী। এর মধ্যে তারা দুবার স্থান পরিবর্তন করে, শেষ পর্যন্ত চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশ পাবনায় অভিযান চালিয়ে ফারুকের স্ত্রীকে আটকের পাশাপাশি 32 লাখ টাকা উদ্ধার করে। প্রায় 1 কোটি টাকার উপরে এই টাকাটা সে নিয়ে তার বউ সহকারী নিয়ে তারা গ্রামের বাড়িতে চলে যায় কোম্পানিকে না জানিয়ে। তখন কোম্পানি এসে যখন তার কোনো অ্যাড্রেস ফাইন্ড আউট করতে পারে নাই, তখন আমাদের থানায় মামলা করে। মামলা করার পরে আমরা বিশেষ তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে আইডেন্টিফাই করে। আত্মসাৎ করা টাকার বিশাল একটি অংশ আত্মীয়দের মাঝে বন্টন করার কথা স্বীকার করেছে ফারুকের স্ত্রী। এই ঘটনায় ফারুক হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন ডিলাররা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।